মনপাথর হাতিও রাইজে সায়া থেকে হুকবার খাইজাক নাই সার বানিয়া খাইতংনাই রকনি ফালনগো নাইরুতুক মঙ্গো অঙ্করি মানকা গবাংমা ফালনকনি সার বগাফা হুকবার বেডেকনি সুপারভাইজার বগাফা হুকবার বেডেকনি সুপারভাইজার সুজিত কুমার দাস সালব্রুমন হুকবার খাইনাই রকনি এঙ্গে সামংখলাই দঙ্গ হুকবার বেডেকনি সুপারভাইজারনি থানি কক্তমা সকাইয়ে মনপাথর হাতিও কিসাসুক বরক রাইজা সায়াতেই হুকবার খাইমানি সার ফালি তংমানি মানজাখা বরকনি মংসা লাইসেন্স গ্রে অকক্তমা মানমা উল সাশালো মনপাথর ফারি থানানি ওসি জয়ন্ত দাস বগাফা হুকবার বেদেগনি সেক্টর অফিসার শুভেন্দু মজুমদার বাই মনপাথর হাতিও নাইরুতুক মঙ্গ অঙ্করকা তিনি ও নাইরুতুক মঙ্গ তৈয়ী কক্তমা থোপনাই রংনি বিস্কাঙ্গ হুকবার বেদেগনি সুপারভাইজার শাখা ও মনপাথর হাতিও যে রাইডাস আয়াতেই মানি ফালি তংনাই রকনি বাগৈ গ্রাক ইয়াপ্রি রমজাকনাই হনেই বতাই বসাকা যত মানি ফালনাই রকনো রাইডার গৈ লাইসেন্স নামৈ মানি ফালানি কক কসারকা তিনিনি নাইরুতুক মঙ্গ খংচি ফালনগ অমাহাই রাইডাস আয়াতেই মানি ফালি তংনাই রক মানজাকা হানি শাকা তাই বসকাং শাল তাইব অমাহাই সামুং বুতাং নাহার জাগৈ তংগ হনিব শাকা আমা ওদারাসি হা হা আমালে মু কইছি কথা দিছি তো স্যার বন্ধ করো বন্ধ বলেন কথা নাই বিচ্ছন্নমন মার্কেট ডে অ্যাকচুয়ালি বিচ্ছন্নমনতে কিছু ব্যবসায়ী ইলিগেল ওয়েতে ফার্টিলাইজার এবং পিভিসি বিক্রি করছিল। তো দীর্ঘদিন আগে আমি ওদেরকে নোটিশও দিয়েছি বন্ধ করার জন্য। আজকে ফাইনালি ওদের লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে। আগামী দিন থেকে যদি ওদের কোনো কমোডিটি আমরা মনোবাজারে পাওয়া যায় তাহলে কিন্তু কমপ্লিটলি সিজ করে নেওয়া হবে। তো আজকে আমরা ওয়েল প্রিপেয়ারও এসেছিলাম, আমাদের পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে আছে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলা হয়েছে যে আপনারা ব্যবসা করতে পারবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সরকারিভাবে লাইসেন্স নিতে হবে। লাইসেন্স ছাড়া কাউকে অ্যালাউ করা হবে না, সে ফার্টিলাইজার হোক বা পিপিসি হোক। ওপেন মার্কেটে সেল করার ব্যাপার নেই, কোনো সুযোগ নেই, কারণ এখানে আমাদের যে ফার্টিলাইজার অ্যান্ড পিপিসি কন্ট্রোল অ্যাক্টে ওইটা কোনো মতে অ্যালাউ করা যায় না। আর ওপেন স্পেসে তো নাই, এছাড়া দেখা যাচ্ছে যে যেখানে পিপিসি বিক্রি করছে এর উইদিন 1-2 মিটারের মধ্যে খাবারের দোকান, এটা তো কোনো অবস্থাতেই অ্যালাউ করা যায় না। তো সেক্ষেত্রে ওনাদের স্টপ সেল করে দিয়েছি এবং পরবর্তী সময় যদি ওনারা নেক্সট যদি আসেন পুলিশ প্রশাসনকে জানানো আছে, আমরা এর থেকে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হব। তাদেরকে কি লাইসেন্স দেওয়ার জন্য কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, লাইসেন্স ওনারা যখনই অ্যাজ পার ফরম্যাট, হ্যাঁ, নির্দিষ্ট চালানে টাকা জমা দিয়ে গভর্নমেন্ট হেডে টাকাটা জমা দিয়ে যখন বেয়ার করবে, তাহলে অবশ্যই ওনাদেরকে ব্যবসা করার জন্য লাইসেন্স দেওয়া হবে। এটা দপ্তর সবসময় দিয়ে দেয়। আর কৃষকের স্বার্থে এটা আমরা বিবেচনা করি, যেখানে মনুবাজারে অ্যাকচুয়ালি আমাদের লাইসেন্সপ্রাপ্ত কিছু দোকান আছে, তো দেখা যায় যে উইদাউট লাইসেন্স ওনারা বিক্রি করছেন। এটা কমপ্লিটলি ইলিগ্যাল এবং এটা আমরা স্টপ করার জন্য সফলতভাবে আমরা চেষ্টা করি। থ্যাংক ইউ স্যার। এখানে খাবারের দোকান এটার সঙ্গে বন্ধ করো, খাবারের দোকানের সঙ্গে তো এটা হইতেই পারে না। এছাড়া আমাও দাঁড়াইছি, আমাদের মুখ কইছি কথা দিচ্ছি তো স্যার বন্ধ করো, বন্ধ বলেন কথা নাই। তোমরা লেগে তো কতজন অফিসার কাজ ফেলে এসেছে, গভর্নমেন্টে কত টাকা লস দিতেছে।